হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আমরা দেশি মুরগি পালন করব আর এদের দাম কত, চলুন জেনে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমে জানবো এদের খাবার কতটা লাগে। তো আমাদের এখানে 5টা দেশি মুরগি আছে। আমাদের এই 5টা দেশি মুরগির ডেলি 400 থেকে 500 চাল বা গম লাগে ডেলি। এবার আপনাদের কত পিস মুরগি আছে সেই হিসাবে আপনারা দেবেন খাবার। মনে রাখবেন 3টে বা 4টে মুরগির জন্য 1টা মোরগ যথেষ্ট, এর বেশি মোরগ রাখবেন না, তাহলে মারামারি করতে পারে। এবার তাহলে জেনে নেওয়া যাক দেশি মুরগির দাম কত। তো দেশি মুরগির দাম হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি। আপনাদের ওখানে কত জেনে নিতে পারেন। আমাদের এখানে 300 থেকে 400 টাকা কেজি। আর চেষ্টা করবেন বাড়ির থেকে মুরগি কেনার, কারণ না দোকানের মুরগি সবসময় ভালো হবে এরকম কোনো গ্যারান্টি নেই। যদি আমরা বেশি দেশি মুরগি পুষতে পারি তাহলে লাভ আছে, না হলে তেমন একটা লাভ নেই। কারণ যদি আমরা 50টা দেশি মুরগি পুষি, তার মধ্যে যদি ডেলি 40টা মুরগিও ডিম দেয়, তাহলে 10 টাকা করে ধরলেও 40টা ডিমের দাম হয় 400 টাকা। কমসে কম ডেলি 40টা ডিম দেবেই। আর চেষ্টা করবেন মুরগির ঘরটা একটু বড় করার, যাতে মুরগি যেন ভালো করে ঘুরতে পারে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আপাতত বাই।